ঘুম থেকে উঠেই যদি আমি ফোনটা হাতে না নিই, আমার ছেলে বলবে মা তুমি আজকে ভিডিও বানাবে না। যদি মন থেকে কোনো সময় ভিডিও করতে ইচ্ছে না করলেও আমার ছেলে মেয়ের জন্য ভিডিও করতেই হয়, তার কারণ ওরা প্রচণ্ড ভালোবাসে যে মা প্রত্যেক দিন একটা একটা করে ব্লগ শেয়ার করুক। তো চলো আর কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল, সরস্বতী লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেক সকালে ঘুম থেকে উঠেছিলাম, ছেলে স্কুল চলে গেছে, মেয়েকে তো স্কুলে পাঠাচ্ছি না যেহেতু ওদের পরীক্ষা আছে। তো মেয়ে স্নান টান করে খেয়ে দিয়ে পড়তে গেল, তো তারপর ভাবলাম তোমাদের সামনে আসি। তার কারণ সকালটাতে এতটাই আজকে ব্যস্ত ছিলাম, বড়মশাই আজকে সকাল সকাল অফিসে বেরিয়ে গেছে, প্রাইভেট জব মানে বুঝতেই পারছো সকাল সকাল বেরোতেই হবে। তো এখনো বিছানা দিয়েছে না, ঝাড়া টাড়া কিচ্ছু হয়নি, মানে কোনো কাজই হয়নি, চা খাওয়া হয়নি, শুধু বড়মশাইকে চা টা দিয়ে টিফিন টিফিন দিয়ে ওকে পাঠিয়ে দিয়েছি। তারপর এখন বাড়ি পুরো ফাঁকা, এখন আস্তে আস্তে আমি কাজকর্ম করবো, তার সঙ্গে তোমাদের সঙ্গে বকবক করবো। তো ভাবলাম যে চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর এতটাই বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা একদম বাজে, জামা কাপড় তো একদম শুকোতে চাইছে না। তো বরের যে বিছানার চাদরটা ছিল সেটা চেঞ্জ করে দিয়েছি আজকে, ভাবলাম না অনেকটা কি বলতো বৃষ্টি হলো না স্যার সাথে একটা গন্ধ হয়, তো দেখবে ভালোও লাগে না। এখানে ফলবালা এসে তো ফল নেবো না, কেন আমার অনেক ফল জমা হয়ে গেছে, বর নিয়ে এসছে, তারপরে আমিও কিছুটা এখান থেকে নিয়েছিলাম কালকে বিকেলের দিকে, তো সেই জন্য অনেকটাই ফল হয়ে গেছে, সেই জন্য আর নেবো না। শুধু একটু সবজি নিয়েছি, ঝিঙে আর পটল নিয়েছি। তো দেখা যাক কী রান্নাবান্না করবো, কী কী করবো না করবো, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করে দিয়েছি, তো তোমরা দেখতে থাকো। মেন আগে বিছানাটা পরিষ্কার করবো। সকালবেলায় উঠে কাজ করতে কিন্তু একদম ভালো লাগে না, আমার তো ভালোই লাগে না, শুধু মনে হয় কেউ যদি হাতের কাছে এক কাপ চা করে দিত, চাটা খেয়ে দিয়ে আমি কাজ করতাম। কিন্তু কে আর করে দেবে বলো, নিজেকে করে সবাইকে দিতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো সকালবেলায় কাজ করতে সত্যি ভালো লাগে না, মনে হয় ঘুম ঘুম লাগে, ঘুমিয়ে থাকি। আর বাপের বাড়িতে কি করতাম বলে তো, সকালে ঘুম থেকে উঠতাম না, মা ডাকতো বাবু ওঠো ওঠো চা খেয়ে নাও তারপরে পড়তে বসবে, সেই আনন্দটা না খুব মনে পড়ে সত্যি করে। আজ আমি মা হয়েছি, বাবুদেরকে আমি ডাকি বাবু ওঠো ওঠো চাটা খেয়ে নাও বা দুধ খেয়ে নাও হরলিক্স খেয়ে নাও, যাই হোক আমার ছোট ছেলে তো মানে আমার ছেলে প্রচণ্ড চা ভালোবাসে, ওকে চা দিলে তো খুব খুশি হয়ে যায়। তো তখনকার দিনে আমরা এত হরলিক্স টরলিক্স খেতাম না, এখনকার দিনে বাচ্চারা তো দুধ হরলিক্স পছন্দই করে। আর মধ্যবিত্ত ফ্যামিলিদের কি বলো তো, দুটো বোন ছিলাম, সেরকম আমাদের সামর্থ্যও ছিল না, তো অনেক কষ্ট করেই আমরা বড় হয়েছি। এখনকার ছেলেরা আর মেয়েরা তো যা চাই সঙ্গে সঙ্গেই পেয়ে যায়, কিন্তু আমি জানো তো যেভাবে মানুষ হয়েছি সেইভাবেই আমি আমার ছেলে মেয়েকে মানুষ করি। একটা জিনিস থাকলে না আরেকটা কিনে দিই না, যতক্ষণ না ওটা শেষ হয় ততক্ষণ আমি দিতে চাই না। ওরা হয়তো বায়না করে, ওদের আছে আমার কেন নেই, দাও দাও দাও, বললাম না ওটা আগে শেষ করো তাহলেই পাবে আর একটা। তো এইভাবেই কিন্তু বাচ্চাকে মানুষ করতে হয়, যদি সব সময় দিয়ে যায় না তাহলে দেখবে ওদের বায়নাটাও অনেকটা বেরিয়ে মানে চলে যায় উপরে। মেলা টেলাতে গেলে না আমার ছেলে না আমার মুখের দিকে তাকায়, মানে কোনটা আমায় যেটা দেবে তো আমি সেটাই নেব, আমি জোর করে বলতে পারবো না মা এটা কিনে দাও। তো ভালোও লাগে মনটা খারাপও লাগে, তখন আমি বলি বাবু তোমার কোনটা পছন্দ দেখো তো, তো যখন আমায় বলে মা দেখো এটা আমার পছন্দ, তখন হয়তো ওকে কিনে দিলাম, মানে এই রকমভাবেই আমি ওদেরকে মানুষ করেছি। আর এখানে দেখো এই জিনিসটা আমার খারাপ হয়ে গেছিলো, মানে কভারটা না কি বলো তো এরা না এত নোংরা করে, এই কারণে ভাবলাম এটা তুলে তুলে দিই। আর এখানে দেখো ফল নিয়ে এসেছি, তো সেগুলোকে এখন সুন্দর করে সাজিয়ে টাজিয়ে রাখবো। আর এদিকে দেখো জামা কাপড়ও কাস্তে দিয়ে দিয়েছি। আর একটা জিনিস হচ্ছে কি বলো তো, সকালেই তোমাদেরকে বলেছি আমার ছেলে মেয়ে আমি প্রত্যেক দিন ভিডিও করি, ওরা কিন্তু এটা প্রচণ্ড পছন্দ করে আর ভালোও বাসে। আমি যদি ভাবি আজকে ব্লগ বানাবো না, আমার ছেলে প্রচণ্ড দুঃখ পায়, মা তুমি আজকে কোনো ব্লগ বানাবে না, বানাও। এটা একটা সবথেকে বড় পাওয়া যে আমার ছেলে মেয়েও আমাকে সাপোর্ট করে। হয়তো অনেক মানুষ আমাকে সাপোর্ট করে না, অনেক মানুষ আমাকে ভালোবাসে না, ভাবে কী সব করে, কিন্তু তাতে আমার কোনো যায় আসে না। আমার ছেলে মেয়ে আমার কাছে হচ্ছে সবথেকে বড়, ওরা যখন সাপোর্ট করে আর আমার কিচ্ছু চাওয়ার নেই। অনেক সময় কি হয় আমার মনটা খারাপ থাকে, আমার ছেলে বলে মা তুমি শর্ট ভিডিও বানাও মানে সাজুগুজু করো তোমার মনটা একদম ঠিক হয়ে যাবে, তখন না আমার চোখের জলটা মানে মনে হয় যে কোথাও যেন হারিয়ে যায়, এতটা আনন্দ হয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না।
তো এই যে মাঝে মাঝে না তোমাদের সঙ্গে কথা মানে বলতে বলতে না অনেক কিছু মনের কথা বেরিয়ে যায়, বলে ফেলি, যদি কিছু ভুল হয় অবশ্যই কিন্তু ক্ষমা করে দিও। তো সকালে যে কাজগুলো আছে সেগুলো আমি এখন একা মনে করছি, গান কিন্তু আরেকটা ফোনে চলছে। আমার গান চালিয়ে কাজ করতে প্রচণ্ড ভালো থাকে, তার কারণ হচ্ছে দেখো ফাঁকা বেনে থাকলে মানুষের অনেক রকম চিন্তা হয়, তো আমি এই জন্য মনে মনে ভাবি যতটুকু সময় আমি ফাঁকা থাকি গানটা শুনেই কাটানোর চেষ্টা করি। আগে তো বইটই পড়তাম, এখন সত্যি করে যবে থেকে ইউটিউবে এসেছি বইটই পড়া একদম বন্ধ হয়ে গেছে। তো চাটা বানিয়ে নিয়ে দেখো এখন চা খাচ্ছি, আর তোমাদেরকে একটা সবজি দেখাবো, দেখো তো তোমরা এটা চেনো কি না, আমরা তো এটাকে ঘেড়া বলি। তো আমার শ্বশুরবাড়িতে এই সবজিটা ওরা প্রচণ্ড ভালোবাসে, তো সেটাই ভাবছি আজকে বানাবো। আর আমি একটু ঝিঙে পটল নিয়েছি দেখো ওখানে রেখেছি, তারপর এই যে টেবিলটাকে এখন সুন্দর করে মুছছি। যতই দুঃখ হোক যতই কষ্ট হোক আমাদের সংগ্রাম হচ্ছে সংসার, মানে আমাদেরকে এই সংসারের মধ্যে আবদ্ধ থাকতেই হবে, ভালো লাগুক আর না লাগুক। মনের মধ্যে অনেক কিছু ইচ্ছে থাকে আবার অনেক কিছু থাকে না, কিন্তু কিছু করার নেই, সব কিছু মানিয়ে গুছিয়েই সংসার করতে হবে। আর ইউটিউবে চারিদিকে যা চলছে কি বলবো, তো মানুষজন তো তাদের দিকেই ভিড় করছে, আমরা এত কষ্ট করে ব্লগ বানাচ্ছি এত কষ্ট করছি তবু আমাদের কোনো আশার আলো নেই, জানি না ভগবান কবে আলোর আশা দেখাবে, সেই আশায় বসে আছি, চেষ্টা চালিয়ে যাব, ব্যর্থ হব না, এটাই মনের মধ্যে ভাবি। আর এখানে দেখো আমি এখন ঘরটা মুছবো, আগে ভাবছি এই সবগুলো করে নিয়ে সানটান করে আজকে রান্নাবান্নাগুলো করব। মানে কি বলো তো মাঝে মাঝে না মন চায় যে আজকে এই সব বাসি কাজগুলো হয়ে গেলে তারপরে রান্নাবান্না করলে মনটাও ভালো থাকে, তো যেদিন যেরকম মন চায় আমি সেই দিন সেভাবেই কাজ করি। আর এখানে আমার দিদি ফোন করেছে, দিদির তো ফোন করা চাই, কী করছিস, তোর কতদূর কাজ হলো, আমার কতদূর কাজ হলো, ওর সঙ্গে কথা বলতে বলতে না আমি কাজ করে নিই, মনটাও আমার ঠিকঠাক হয়ে যায়। আর এদিকের ওয়েদারটা এতটাই বাজে কি বলবো, তোমাদের ওখানে কাদের কাদের বৃষ্টি হচ্ছে একটু বলবে তো, আমাদের এখানে এতটাই বৃষ্টি হচ্ছে মানে আমি পুরো পাগলা হয়ে গেছি, জানো না, জামা কাপড় শুকোতে চায় না কিচ্ছু না, মানে মাথাটা একদম গরম হয়ে যায়। আর বৃষ্টির জন্য কি বলো তো বাড়িঘরগুলো একদম স্যাঁতস্যাঁতে একটা গন্ধ গন্ধ করে, কত আর মানে চারিদিকে পরিষ্কার রাখবো বলো তো। তো চলো অনেক কথা বলে ফেললাম, এখন আস্তে আস্তে আমি কাজগুলো সেরে নিই, তোমরাও দেখতে থাকো তারপর কী কী রান্নাবান্না করছি কী কী করছি না করছি সবটাই শেয়ার করব। তো প্লিজ একটু সাপোর্ট করো, আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আর তোমাদের ভালোবাসার তো অবশ্যই দরকার। তো তোমাদের জন্যই আমি যতটুকু এগিয়ে এসেছি সব তোমাদের জন্য বন্ধুরা, তো প্লিজ তোমরা আমার পাশে থেকো। তো দেখো এই সবজিটা আমার বর শিয়ালদা থেকে নিয়ে এসছে, এটা আমার শ্বশুরবাড়িতে ঘেড়া বলে, তো আমি ঘেড়াই বলি, মহিলাও বলে এটাকে, তো এটা তো আমার বাপের বাড়িতে কেউ খেতো না, শ্বশুরবাড়িতে আমি খাওয়াটা শিখেছি। তো এটা আমার বর খেতে প্রচণ্ড ভালোবাসে, শ্বশুরবাড়িতে সবাই খুব ভালোবাসে, মুসুরির ডাল দিয়ে আমার শাশুড়ি রান্না করতো সেটাও কিন্তু খুব ভালো হতো। তো এটা আজকে আমি পোস্ত দিয়ে বানাবো, তো ঝটপট করে এখন কেটে নেবো, তারপরে ফ্রেশ হয়ে একদম তোমাদের সামনে আসছে। একদম সান টান করে তোমাদের সামনে চলে এসেছি, মেয়েকে বলেছি পুজোটা করে নিতে, আর ছেলেও চলে এসছে, ভাবলাম যে সান টান করে নিই তারপরে একদম রান্না বান্না করবো, আবার ইয়ে করবো, ভাবলাম চলো একদম সানটা সেরে নিই, আর সানটা হয়ে গেলে দেখবে একদম কাজটা অনেকটা হয়ে যায়। আর এখানে দেখো আমি আলু কেটে রেখেছি, এখানে সয়াবিন ভিজিয়ে রেখেছি, এখানে হচ্ছে পটল আর সর্ষে পোস্ত হবে, নিরামিষ না, নিরামিষ রান্না করতে গেলে দেখবে কি করবো কি করবো এটা ভাবতে ভাবতে মাথা খারাপ। আর এখানে আছে তোমার ওই যে ওটাকে কি বলি, লৌকি বলে হিন্দিতে মনে, আর না লৌকি মানে তো লাউ, এটা হচ্ছে ঘেড়া বলে, আমার শ্বশুরবাড়ির দিকে ঘেড়াই বলে। এই যে এখনো এইটুকু তেল আছে তো এটাকে দিয়ে দিলাম, এখন হচ্ছে ডালটা ফোড়ন দেবো, মুসুরির ডাল, পেঁপে আর
শুধু পেঁপেই দিয়েছি, গাজর দিলে হতো কিন্তু আর সময় নেই, ফটাফট এগুলো দিয়ে এখন রান্নাটা করে নিই। তারপর মেয়ে বলছে খিদে পেয়েছে, চুচা করছে পেট, চলো ঝটপট করে এখন রান্নাটা শুরু। মেয়েদের শুধু কি রান্না হবে আর কি খাওয়া হবে আর কি রান্না করবো এই ভাবতে ভাবতে মেয়েরা পুরো পাগল। মেয়েদের জীবনটাই সত্যি মানে পুরো পাগলা পাগলা। স্নান করে নাও, যা এদিকে দেখো আমি রান্না করছি, ওদিকে ডালটা ফুটছে, আর এখানে দেখো এদের বদমাশি দেখো, এরা বাড়িতে থাকলে এতটা দুষ্টুমি করে কি বলবো। মাঝে মাঝে তো এতটাই বিরক্ত হয় মনে হয় আমি রাঁচি গিয়ে ভর্তি হয়ে যাব। আবার মাঝে মাঝে মনে হয় এরা না থাকলে আমি জানো তো একদম শূন্য। আমার বর বলে কোনটা দরকার বলো তো, তুমি এক বাড়ি থেকে চলে যাবে না, এদেরকে নিয়ে থাকবে না, এদেরকে কোথাও পাঠিয়ে দেবো। আমি বলি না রে বাবা, আমি তোমায় ছাড়া থাকতে পারবো কিন্তু বাচ্চা ছাড়া আমি একদম থাকতে পারবো না, কেন আমার জীবনে সব থেকে বড়ো পাওয়া হচ্ছে আমার ছেলে মেয়ে, ওদেরকে আমি এতটাই ভালোবাসি, সত্যি করে বকি মারি যাই করি, কিন্তু আবার ক্ষণিকের মধ্যে জানো তো ওরা না থাকলে আমি আর থাকতে পারবো না। এখানে দেখো মেয়ে এদিক ওদিক করছে, বললাম যাও তো ডালটা রেখে দিয়ে আসো, আর ডাল ছাড়া এরা একদম ভাত খেতে পারে না। আমার বড়ো সেম আমার ছেলে মেয়ে একদম, আমার ডাল এত পছন্দ হয় না কিন্তু আমার বাড়িতে প্রত্যেক দিন বেশিরভাগটা মুসুরির ডাল হয়, মুগের ডালটা খুব কম হয় কেন ওরা মুসুরির ডালটাই বেশি ভালোবাসে। তো এখন আমি ঝটপট করে যে পোস্ত টোস্ত এগুলো রান্না বান্না করব, আর এরা বাড়িতে থাকলে এই যে ঝুটুপুটি করবে আর আমায় ডাকবে মা দিদি বদমাশি করছে, আর দিদি বলবে মা ভাই বদমাশি করছে, এই রকম হচ্ছে চলবে। এদিকে আমি দেখো পোস্তটা বসিয়ে দিলাম, আলুটা একটু ভেজে নেওয়ার পর এই যে ঘেড়া বলে না কি বলে মহিলা বলে, তো সেটাকে দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া নেবো, একদম পোস্ত যেরকম ঝিঙা পোস্ত বানায় তো সেম এইরকমভাবেই বানাবো। আর এদিকে আমি পটল সর্ষে বানাবো, তো সেটাই ভাবলাম যে একটু পটলগুলোকে হালকা হালকা করে ভেজে নিই, তো সেটাই আমি ভাজছি। তারপর দেখো এই যে বাসনপত্রগুলো আছে রাত্রেবেলায় মেজে টেজে রেখেছি, তো সেগুলোকে এখন ঠিকঠাক করে রাখছি। এই কাজটা হচ্ছে সব থেকে বড়ো কাজ, এই কাজটা করতে গেলে না মাথাটা খারাপ হয়ে যায়, একদম জিনিসগুলো ঠিক করে রাখো, এদিক ওদিক করে রাখো, নাহলে কী বলো তো এই ঝুড়িটাই বাসন রাখলে না পুরো চুর হয়ে যায়। আর এই ঝুড়িটা আমি ও বাড়িতে কিনেছিলাম, কিসের জন্য কিনেছিলাম, ও বাবুদের জামা কাপড় রাখার জন্য। তো দেখো এ বাড়িতে আমার কিন্তু কাজে লেগে গেছে, তো একটা জিনিস হয়েছে ও বাড়ির কিছু জিনিস আমার এই বাড়িতে কাজে লাগেনি, আবার কিছু জিনিস কেনা হয়েছে সেটা এই বাড়িতে কাজে লেগে গেছে। তো এই হচ্ছে ব্যাপার, সংসারে কোন জিনিসটা লাগবে আর কোনটা লাগবে না সত্যি করে বলা বড় দায়। দেখো পটলগুলো আমার কি সুন্দর ভাজা হয়ে গেছে, আর পটল খেতে আমি সত্যি করে প্রচণ্ড ভালোবাসি। তো পটলগুলো এখনকে মানে তুলে নেব, তারপর আমার তো পোস্ত আর হচ্ছে সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রাখবো, আর বাবুরা তো এটা একদম মুখে ছুবে না, আমি আর আমার বর মিলে খাবো, ওদের তো এইসব একদম ভালো লাগে না। সোয়াবিনটা মোটামুটি রান্না করবো, ছেলে খাবে না কি জানে না, মেয়ে তো পাতে নিতেই চায় না। তো এখানে দেখো আলু সোয়াবিন আর একটু চিনি দিয়ে দিয়েছি, এখন ভালো করে এটাকে ভেজে নেব। তোমরা তো রান্না পারো, তবুও আমার রান্নাঘরে আমি যেটুকুই রান্না বান্না করি যেমনই পারি তাতে ভালো হোক খারাপ হোক সবটাই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। আর এখানে মশলাটা কষছি, আর এখানে দেখো একদম সেদ্ধ হয়ে গেছে, আর একটু জলটা মরে যাবে, তারপর এর মধ্যে পোস্তটা অ্যাড করে দেব। তো চলো এই যে রান্নাগুলো মোটামুটি হোক, আর এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমার জামাকাপড়গুলো কাঁচা টাচা হয়ে গেছে, আর দিদির সঙ্গে দেখো কথা বলছি, ও সারাদিনে টুকটুক করে কতবার যে আমায় ফোন করে তার ঠিক নেই, কিন্তু আমার যদি একদিন ফোন না করে ভালোও লাগে না, মনে রাগ করেছে নাকি। তো ও ছাড়া আমার নেই জীবনে কেউ, আর আমি ছাড়া ওর জীবনে কেউ নেই, এটাই হচ্ছে আমাদের দুই বোনের মধ্যে মিল বলতে পারো। তো এখন আমি দেখো ঝটপট করে জামাকাপড় মেলে দেবো, তারপরে আবার তোমাদের সামনে আসছি। Thank you.
দেখো এখানে কালো জিরে দিয়ে দিয়েছি, হলুদ আর লবণ দিয়ে দিয়েছি, তারপর এখানে সরষে আর পোস্ত বাটাটা দিয়ে দেবো। আর সোয়াবিনের তরকারিটা আমার হয়ে গেছে, আর এখন পটল ভাজাগুলো অ্যাড করে দেবো। মোটামুটি আমার রান্না হয়ে গেছে, এখন হচ্ছে রান্নাঘর পরিষ্কার করার পালা। তো এদিকে হচ্ছে আমাদের এদিকে কি বলতো, অনেকগুলো বিড়াল আছে, তো ওপরে যে দিদি আছে ও বিড়ালকে খেতে দিতে এসছে। আর আমি না বিড়াল টিড়াল এত পছন্দ করি না, আমার ভালোই লাগে না, তো ওরা তো ভালোবাসে, এই কারণে আমার ছেলে মেয়েও প্রচণ্ড ভালোবাসে। আমার ভয়ে শুধু ওদেরকে কি বলতো খেতে দিতে পারে না, আর এদেরকে জানো তো ভালোবাসলেই এরা উঠে চলে আসবে। আর কি হয়েছিল একদিন, মানে এই জানালাটা খোলা ছিল, বিড়াল এসে আমার পুরো ডাস্টবিনের যত নোংরা ছিল সব ঘেটে ঘুটে একদম পুরো রান্নাঘরটা যা পড়েছিল না পরিষ্কার করতে করতে পুরো মাথাটা খারাপ হয়ে গেছিলো। এই ভয়ে মনে হয় বাবার এদেরকে ভালোবাসার দরকার নেই। আর আমি সত্যি করে কাজ করতে পারি না গো, দাঁড়িয়ে দাঁড়িয়ে এতটা কাজ করি, তারপরে না এতটা রাত্রের দিকে আমার পা ব্যথা করে কি বলবো, প্লাস পায়ের তলাগুলো জ্বলে। তো সঙ্গীতাদি তোমার কথা মতো আমি সত্যি করেই রাত্রের দিকে নারকেলের তেল দিই, আর সত্যি করে আরামও হয়। আর তেল না মাখলে আমি তো থাকতেই পারবো না, হাতের তালুতে দিই কিন্তু দিতাম না। তো সঙ্গীতাদির কথা অনুসারে এখন আমি নেমে গেছি, দেখো মনে হচ্ছে স্নান করে গেছি। ঘড়িতে এখন বাজছে 2:05, এখানে দেখো ছেলে স্নান দেখতে পাচ্ছে, এই যে ছেলে স্নান করে নিয়েছে, বদমাশি করছে। আর এখানে দেখো আমার মেয়ে পুজো করছে, আমার সব রান্নাবান্না এখানে রেডি করে নিয়েছি, এই যে এখন খাবো, খিদে পেয়ে গেছে প্রচণ্ড। এই যে পুজো করছে, তো পুজোটা করে নেক তারপরে খাবো। প্রচণ্ড গরম লাগছে, মানে গরমের জন্য ভালোও লাগছে না। আসো 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 খাবো। এই যে আমরা এখন খেতে চলে এসেছি, তোমাদেরকে একটু করে মেনুগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর কালারগুলো হয়েছে, তাই না? তো বাবুরা তো একদম খেতে চায় না। আর একটা জিনিস এসছে ফ্লিপকার্ট থেকে, তো আর একটা জিনিস হচ্ছে কি বলতো, পয়সাটা আমাকে দিতেও হয়নি, ওটা বর্মশাই পেমেন্ট করে দিয়েছে। তো কি জিনিস এসছে সেটা তো অবশ্যই দেখাবো, আগে খেয়ে নিই। আমি তো খাবো ঠিকঠাক, এই যে আমার ছেলে মেয়ে একদম খাবে না, ওরা তো মাছ মাংস ছাড়া খেতেই চায় না। আর যেদিনও বা এইসব তরকারি হয় একদম অল্প ভাত খায়, তারপরে আবার শুরু হয়ে যায় কী খাবো আর কী খাবো। তো চলো যাই হোক, এখন বকাঝকা দিয়ে একটু খাইয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো খাওয়া দাওয়া হয়ে গেল, বাসন টাসন মেজে টেজে একদম এখন একটু রেস্ট নেব। ঘড়িতে এখন 2:30 বাজছে, ছেলেকে একদম মেরে ধরে ঘুম পাড়াতে হবে, নাহলে কালকে পড়তে বসে ঘুমিয়েছে। আর যে জিনিসটা তোমাদেরকে দেখাবো ফ্লিপকার্ট থেকে এই মাত্র এলো, সেটা হচ্ছে আমি একটা গাউন অর্ডার করেছিলাম, আমি না মেয়ে অর্ডার করেছিল, তো আমি তো করতে পারি না, তো আমি ভেবেছিলাম আমাকেই টাকাটা দিতে হবে। তো বর্মশাই বললো না এনাও তোমার এই মাসের স্যালারির টাকা, মানে কাজ করার দরুন এই যে 500 টাকা দিয়েছে, এখন 1000 টাকা পাবো, মানে বয়ের পকেট থেকে আমি এভাবেই নিই, মানে এই চুড়িদার টুড়িদার কিনে নিই তাহলে আমার শোধ হয়ে যায়। তো এটা পুরোটাই লং, দেখো কালারটা কিন্তু খুব মিষ্টি, আমি বলেছি আরো দুটো কিনে দেবে, তাহলে 500 করে 1000, মানে এই মাসে কাজের ধরুন 1500 টাকা নেওয়া হয়ে যাবে। আর ছেলে যে বদমাশি করছে, তো চলো এখন একটু রেস্ট নিই, তারপরে আবার বিকেলে তোমাদের সঙ্গে কথা হবে। এই যে তো কেমন কালারটা দেখো, এই দেখো। আর পরে তোমাদেরকে আমি যখন মানে শর্ট টর্ট করবো তখন অবশ্যই ছবি পোস্ট করবো, বুঝলে? এটা পেছনে বাঁধার জন্য দড়িও দিয়েছি, মানে ফ্রম। তো একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি এই যে পুজো করতে। সন্ধেবেলায় পুজো করি, আমার ছোট্ট একটা গোপাল আছে, সত্যি করে এতটা সেবা করতে পারি না, তবু ঠাকুরকে বলি ঠাকুর যবে সব ঠিকঠাক হবে আমি তোমাকে আমার মন যা চাই সেইভাবে করব। তো তোমার আশায় বসে আছি, কোনো না কোনো একদিন আমার এই সুন্দর ঠাকুর ঘরটা সাজবে, আমারও খুব শখ সাজানোর, তারপর সুন্দর একটা জায়গায় ইচ্ছে তো করে। তোমার আশীর্বাদ আর তোমার ভালোবাসা চাই, অবশ্যই তুমি কোনো না কোনো একদিন অবশ্যই আমাকে সেই আশীর্বাদের হাতটা মাথায় দেবে। তো এই যে ছেলেকে পড়াতে পড়াতে মেয়ে দেখছি পড়ে চলে এলো, আর সঙ্গে করে নিয়ে এসছে ফুচকা বিস্কুট আর হচ্ছে দুধের প্যাকেট। তো এই যে এখন খাবো ফুচকা, জল ছাড়া ফুচকা। আর বৃষ্টি হচ্ছে বলে নাইটিগুলো দেখো এখানে দিয়ে দিয়েছি, একটা আনবো না, তোমরা খাও। তো চলো ব্লগটা এখানে শেষ করছি, আবার একটা নেক্সট ব্লগে দেখা হবে খুব তাড়াতাড়ি।